দুটি পা কাটা, রাস্তায় হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন। পথ ভুলে এক পথিক চলে এসেছিলেন শান্তিপুরে, রাস্তায় পড়েছেন নানা বিপদে। অবশেষে স্থানীয় এক সাংবাদিকের চেষ্টায় জীবনের স্রোতে ফিরলেন প্রতিবন্ধী ওই যুবক। পায়ে কি হয়েছে? পায়ে কেটে গেছে কি করে? ট্রেনে কেটে গেছে। বুধবার আনুমানিক রাত 10টা শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়া এলাকায় দুই পা কাটা মানসিক ভারসাম্যহীন এক যুবক রাস্তায় হামাগুড়ি দিচ্ছিলেন। 8-10টি কুকুর তাকে ঘিরে ধরে। স্থানীয় সাংবাদিক তা দেখতে পান। তিনি খবর দেন নবজাগরণ নামের শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। এই সংগঠন রেলওয়ে প্ল্যাটফর্মে থাকা ভবঘুরিদের নিয়মিত খাবার দেয়, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খবর পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শান্তিপুর প্রতিবন্ধন নামে বিশেষভাবে সক্ষম একটি সংগঠনের সদস্যরাও। বৃহস্পতিবার সকালে ওই দুই সংগঠনের সদস্যরা একটি ট্রাইসাইকেলে ঘণ্টা তিনেকের প্রশিক্ষণে তাকে চালানো রপ্ত করিয়ে রাস্তায় যেতে দেন। নবজাগরণের পক্ষ থেকে রানা প্রসাদ ভট্টাচার্য বলেন, প্রতিবন্ধী ওই যুবকের নিয়মিত খাবারের দায়িত্ব আমরা নিলাম। রেস্কিউ করে ওনাকে শান্তিপুর স্টেশনে, যেখানে আমরা খাবার দিই, সেখানে ওনাকে নিয়ে যাই এবং তারপর থেকে ওকে আমরা খাবার দিতাম এবং আমরা একটা পোস্টার যে এই ছেলেটাকে একটা গাড়ি ব্যবস্থা করা হোক। তারপর আমাদের প্রতিবন্ধন সংস্থার যারা আছেন কর্মকর্তারা, সুজন বা সুদ থেকে মোলকার যারা আছেন আর কি, তাদেরকে আমরা জানাই, আবেদন করি এবং তারা আমাদের আবেদনটা সঙ্গে সঙ্গেই গৃহীত করে এবং আজকে একটা গাড়ি ব্যবস্থা তারা করেছে। আমরা আমাদের নবজাগরণ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমরা ওই যে ছেলেটা আছে, ওই ছেলেটার দুটো পাই কাটা এবং হালকা সামান্য মানসিক ভারসাম্যের অনাথ ভবঘুরে সব কিছুই ওর দিশাহারা হয়ে গেছে। তো একটা গাড়ি হলে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে। কীভাবে যাতায়াত করতো তুমি? এতদিন ওরা হামাগুড়ি দিয়ে যাতায়াত করতো, হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যেত, সেখানে অনেক কুকুর তারা করতো, মানে বাজে দৃশ্য, মানে এই দৃশ্য দেখা যায় না, সেই দৃশ্য থেকে মুক্তি দিল প্রতিবন্ধ। প্রতিবন্ধনের পক্ষ থেকে সুজন দত্ত বলেন, বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে আমাদের। ট্রাইসাইকেলে থাকলে কুকুরের কামড়ানোর হাত থেকে ওই যুবক যেমন রক্ষা পাবে, তেমনি ইচ্ছে অনুযায়ী বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারবেন, তাতে তার মানসিক সুস্থতা ফিরে আসবে। এই ছেলেটা ফুটপাতে থাকে, তা নবজাগরণের রানা ওকে খাবার দেয়, ও অনেকেই খাবার দেয়, তাই আমাদের বললো, তাই আমরা প্রতিবন্ধন থেকে একটা দেখে আমাদের খুব কষ্ট লাগলো, তাই আমরা ওকে একদিনের ভিতরে আমরা আমাদেরই এক সদস্যের একটা পুরনো গাড়ি ছিল, তাই ওটা আমরা ব্যবস্থা করলাম। এখন সব জায়গায় তো বন্ধ, তাই আমরা এই পুরনো গাড়িটাকে দিলাম ওকে চলার জন্য এবং ভবিষ্যতে দেখি আমরা লকডাউন খুললে তারপর একটা নতুন গাড়ির ব্যবস্থা করব। জানা গেছে দুপা কাটা প্রতিবন্ধী যুবকের নাম রাজু দাস, বাবার নাম মোহন্ত দাস, বাড়ি করিমগঞ্জে। বছর 15 আগে রেলে তার দুপা কাটা পড়ে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গুগল ঘেঁটে দেখেছেন করিমগঞ্জ বলে নদিয়ায় কোনো জায়গা নেই। কোচবিহারে অবশ্য এরকম একটি জায়গার অস্তিত্ব পাওয়া গেছে, পাশাপাশি অসম এবং বিহারে করিমগঞ্জ নামে দুটি জায়গা আছে। ওই যুবক যেহেতু সাবলীল বাংলা বলছে, তাই অনুমান করা হচ্ছে তিনি হয়তো কোচবিহারের বাসিন্দা হলেও হতে পারেন। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুধু প্রাণ রক্ষা নয়, জীবনের মূল স্রোতেও ফিরতে পারলেন প্রতিবন্ধী যুবক। নদিয়া থেকে হাবু বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল লাইভ।